नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आज के घूम थेके उठी तुम्हारे काछे चले एसेछि। आज के एकटा स्पेशल दिन, मेरि क्रिसमास सबाई के बोली, मेरि क्रिसमास सकाल बेलाई। तो तुम्हारा आशा करछि ठाकुरेर कृपाय सबाई खूब खूब भालो आछो। तो शीत तो पड़ेइछे, आगेई बोलेछि। तो এখন বাজে 7:45, এখন থেকে আমি আমার আজকের নতুন ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে আজকে তোমাদের সাথে থাকব। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সেহেতু সকাল থেকেই তোমাদের সাথে থাকব। তো জোছনারানি আসেনি, তো বাসি কাজ সারতে হবে, শাশুড়িমাও সারবে, আমিও সারবো। তো চলো সেখান থেকেই স্টার্ট করি, আজকে বাসি কাজ থেকে তোমাদের সাথে থাকব। ওকে, এই বাসনগুলো দেখছো, বাসনগুলো মাজবো, বাসন মাজবো, বাসন মেজে, বাসন মেজে কাপড় কাচবো, কেচে আমাদের এই অল্প বাসন, তিনজনের রাত্রের খাবারের বাসন, অল্প বাসন, দিনের বেলাই বেশি পড়ে, আর এই রাত্রিবেলা বেশি পড়ে না। তো এখানে আনাজ কাটতে বসে গেছি। তো আজকে যেহেতু একটু অন্য দিনের থেকে একটু আলাদা রান্না হবে, তাই আনাজটাও একটু বেশি করে কুটতে হবে। তো আনাজ কাটা চলছে আমার। আনাজগুলো কেটে নিই, তোমরা দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু স্পেশাল রান্না হবে, স্পেশাল রান্না কিছুই নয়, ওই ওর মধ্যে হবে চিকেন। আমাদের হাজবেন্ড আসবে রাত্রে, তো রাত্রে রেখে দেবো আমি, আমার ছেলে আর হাজবেন্ডের চিকেন, আর শাশুড়িমা তো চিকেন খান না, ওনার হবে মাছের ঝাল আর আলু ভাতে বেগুন ভাজা হবে। তো সেইগুলো করব, আর চিকেনটা করব কাঠে। তো দেখাবো অল্প, আগে তো অনেকবারই দেখিয়েছি তোমাদের, দেখাবার কিছুই নেই। তোমরা সবাই চিকেন রান্না করতে কেউ না পারো, সবাই জানে। তো তবুও একটু দেখাবো কীভাবে করছি না করছি, একটু দেখাবো, ঠিক আছে? যখন চিকেন রান্না করব আবার ফিরে আসছি, ওকে? আর এগুলো তো দেখাবার কিছু নেই, বেগুন ভাজা আলু ভাতে এগুলো দেখাবার কিছু নেই। মাছের ঝালটা শাশুড়িমা করবে, আমার শাশুড়ি আগেই বলেছি শাশুড়িমার মাছের ঝালই ভালো, তো সেটা আজকে শেয়ার করবো, ওকে? শাশুড়িমায়ের মাছের ঝালটা আজকে শেয়ার করবো। এখানে কপি ভাজছি, বাচ্চারা খেলছে, খেলতে খেলতে মারপিট, সেই কপিগুলো দিয়ে গেছি, আর কপিগুলো কিছু কিছু পুড়ে গেছে, দেখো। বাচ্চাদের নিয়ে আর আমার ছেলে মারপিট করতে জানে না, কাউকে মারতে জানে না, শুধু মার খেয়ে আসে। আমিও বলি যে কারোর গায়ে হাত দিবি না, সেই ছোটোবেলা থেকে বলে বলে ও একদম মানে পুরো ওই রকমই হয়ে গেছে, কারোর গায়ে হাত দেয় না, মার খেয়ে ঘরে ঢোকে, মার খেয়ে ঘরে ঢোকা ভালো, তবু মেরে আসা ভালো নয়, ঠিক আছে? এগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নিই। প্রথমেই বলেছিলাম যে আমার শাশুড়ি মায়ের মাছের ঝালটা করে খুব সুন্দর, তো মাছের ঝালটা দেখাবো, রেসিপিটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো এখানে মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে ভেজে এক সাইডে করে দিল, দিয়ে এবার পেঁয়াজ আর ধনে পাতাগুলো একটু ভেজে নিচ্ছে। তো পেঁয়াজ ধনে পাতা ভাজা হয়ে গেলে তাতে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছে, আর এখানে মশলা দিচ্ছে,
মশলাটা বলে দিচ্ছি কী কী আছে। এখানে আছে সর্ষে, আদা আর জিরে বাটা, দিয়ে ভালো করে এগুলো কষে নিচ্ছে। কষে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে অল্প পরিমাণ জল দেবে, দিলেই শাশুড়ি মায়ের মাছের ঝাল রেডি। তারপরে চলে এলাম আমার রান্নায়। আমি বলেইছিলাম যে চিকেনটা আমি কাঠেই করি, তো চিকেনটা এখানে করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ধনে পাতা ভাজতে বসিয়েছি, তো ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব। মশলা এখনও দিইনি আমি কিছু, মাংসটা অল্প পরিমাণ ভেজে নিয়ে তারপরে মশলা দেব, এতে আমার যেন মনে হয় টেস্টটা আলাদা একটু হয়। তোমরা করে দেখো। আর এই যে এবার মশলা দেব, এই মশলায় আছে আদা আছে, টমেটো আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর তারপরে গুঁড়ো মশলায় আছে হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর চিকেন কারি মশলা দিয়েছি। আর এতে একটু সস দিয়েছি, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস, এই রকমের সস দিয়েছি। দিয়ে এই মশলাটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে এই মশলাটা দিয়ে এবার ভালো করে বেশ টাইম নিয়ে কষতে হবে। কষে তারপরে জল দিয়ে দেবো, যে যেরকম পারবে। আর কেউ যদি থকথকে মাংস খেতে চাও তাহলে অল্প পরিমাণ জল দেবে, আর কেউ যদি একটু ঝোল বেশি রাখতে চাও একটু বেশি ঝোল দেবে। আমি বেশি পরিমাণ ঝোল করি না, কারণ চিকেন তো চিকেনে বেশি ঝোল ভালো লাগে। মাটনে যেমন একটু ঝোল ভালো লাগে, চিকেনটায় বেশি ঝোল ভালো লাগে না, ওই জন্য আমি অল্প পরিমাণে এতে জল দিই। আজকেও বলে দিই যে আজকেও আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, ভালোই তুলছে যেহেতু, সেহেতু আমি বললাম যে একটু তোল। আর আইপডে রাখলে কী হবে, এক জায়গা থেকেই দেখতে পাওয়া যাবে। আর আমার ছেলে করলে কী হবে, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাতে পারবে, সেই জন্য ছেলেকেই বললাম যে তোল। তুলতে কি আর চায়, বাচ্চা ছেলে খেলতে যাবে, এই টাইমটা তো খেলা, তুলতে চায় না, জোর করে তোলার। তো এবার এখানে কষানো আমার হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেব, তারপরে অল্প পরিমাণ ফোটাবো, তাহলে চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা বলতে সন্ধেবেলা নয়, রাত তখন 9:30 বাজে। তো আমার হাজবেন্ড অফিস থেকে ফিরেছে, ছেলের জন্য এই বলটা এনেছে, তো সে আনতেই তো খুব খুশি। তার আগেই হোয়াটসঅ্যাপে যখন কেনে তখন ছবিটা পাঠিয়েছে, ছবিটা দেখেই খুব খুব খুশি হয়েছিল। আমার ছেলে একটু খেলার ঝোঁকটা বেশি, ওই জন্য সব জিনিসটা খেলার সব জিনিসটা দিলে খুব খুশি হয়, আর অন্য কিছু ওর চাহিদা নেই। বলটা নিয়ে কেমন খেলছে দেখো, অন্য আর কোনো কিছুই চাহিদা নাই, শুধু এই খেলার জিনিসগুলো একটু বলে, তাও আমি যদি যদি বোঝাই বুঝে যাই। আমার খুব বুঝদার ছেলে। বাবাকে খেলতে হবে, একা একা খেলতে পারছে না, বাবা এখন ড্রেস ছাড়তেই ব্যস্ত। December 25 আর কেক খাওয়া হবে না, তাই কখনো হয়? তো কেক আমাদের তো আগেই খাওয়া হয়েছে, তোমাদের যেটা শেয়ার করেছি, তো আবার আজকে তো খেতেই হবে সবাই মিলে। তো হাজবেন্ড এনেছে কেক, এবার কেক কাটা হবে, হাজবেন্ডই কাটবে।
আমি নিয়ে বসে আছি। হাজবেন্ড হাত পা ধুয়ে এসে তারপরে কেক কাটবে। তো কেক আমাদের কাটা দেখবে তো বটেই, তার আগে বলে দিই এখানেই আপাতত ব্লগটা শেষ করছি। আর একটা এনেছি, সেটাও আমি ছাই খুলে রাখছি, হাজবেন্ড কাটবে। আর বলে দিই এখানেই আপাতত ব্লগটা শেষ করছি, তো বেশি বড় আর করছি না। তোমরা সকলে খুব 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 ভালো থেকো, এই আশা নিয়ে যাচ্ছি, আবার ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা অপেক্ষায় থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা, ঠিক আছে? তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর সব সময় হাসি খুশিতে থেকো।